ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই, আমার পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত, ও করিও নবীর উম্মত। বাবাকে তোমার কাবা জানিও, মদিনায় জানিও মাকে, যদি বেছে গো থাকে, ও যদি বেছে গো থাকে। ঈদ মোবারক। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আপনাদের মাঝে এসেছি, আশা করি আজকে আপনারা অনেক ভালো আছেন। আজকে মনে হয় বাহিরে আপনারা ঈদের নামাজ পড়েছেন, ভাবলাম যে একটু আপনাদের সাথে একটু কথা বলি। বিশেষ করে যারা বাহিরে আছেন তাদেরকে নিয়ে আজকে কথা বলবো। আমার অত্যন্ত ভালোবাসার মানুষ আপনারা, বাহিরে যারা আছেন, আসলে আপনারা অনেক কষ্ট করেন বাহিরে গিয়ে, অনেক কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখেন, লাইক দেন, শেয়ার করেন, কমেন্ট করেন। বিশেষ করে আমাদের হচ্ছে কালকে ঈদ, আজকে আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম। বিশেষ করে আমার ভালোবাসার মানুষ যারা আছেন, আমার ভক্ত যারা আছেন, আমি অনেকদিন ধরেই লাইভে আসি না, আজকে ভেলকি মিডিয়াতে আসলাম। আশা করি সকলেই ভালো আছেন, আপনাদের দোয়ায় ভালোবাসায় আল্লাহ রহমতে আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় ভালোবাসা আমি আল্লাহর কাছে নিয়ত করেছিলাম যে সবটি রোজা করব, আমি করতে পেরেছি। সকলে আমার জন্য দোয়া করবেন, আর বিশেষ করে আমাদের ম্যানেজার, উনিও আজকে আমাদের মাঝে আছে। আমরা ঈদের পর আপনাদের বলেছিলাম যে আমরা একটা নতুন একটা প্রোগ্রাম করব, স্টুডি প্রোগ্রাম, সেটা অবশ্যই আপনারা পাবেন, সেটার বিষয়ে পরে কথা বলব। আশা করি আজকে আপনারা ঈদ ভালো কাটিয়েছেন বাহিরে। আসলে আপনাদের মনে কষ্ট থাকতে পারে, কারণ আমাদের বাংলাদেশ ছেড়ে ভাই বোন মা বাবাকে ছেড়ে আপনারা বিদেশ গিয়েছেন, সেখানে একা একা ঈদ করতেছেন। অনেক আমার আজকে আমার এক ভাইয়ের সাথে কথা হয়েছে, আমি বলছি ভাই কেমন আছেন, ভাই সব দিকেই ভালো আছি, কিন্তু বিশেষ করে আজকে মা বাবাকে ছেড়ে ভাই বন্ধুকে ছেড়ে ঈদ করতেছি আর কেমন লাগতে পারে। আমি বলছি ভাইয়া ইনশাল্লাহ আপনি বাইরে থাকেন, আল্লাপাক আপনাকে বাঁচিয়ে রাখলে অবশ্যই দেশে ঈদ করতে পারবেন মা বাবাকে নিয়ে। আর যারা বাহিরে আছেন অবশ্যই মা বাবার খোঁজ খবরটা নেবেন, বেশি মা বাবার সাথে কথা বলবেন, বাড়িতে খোঁজ খবরটা নেবেন, এটাই আমি আশা করি সবসময় আপনাদের কাছে। আমি আগেও বলেছি, অবশ্যই মনে হয় আপনারা দেখেছেন। চলে যাই আমাদের ম্যানেজার কাছে, নথি ভাই কেমন আছেন? হ্যাঁ আল্লাপাক রাখছে বলো। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আর তুমি যে বললা যে আসলে বিদেশ প্রবাসে যারা থাকে, আজকে হয়তো তাদের বছরকার দিন কেটে গেল, আজকের দিনটা অনেক তাদের জন্য কষ্টকর, এটা আমি জানি। কারণ মা বাপ আত্মীয় স্বজন বউ বাচ্চা রেখে প্রবাস সে করে আছেন, তাদের ভিতরে শুধু হাহাকার। যা হোক, আমি দোয়া করি আল্লাহ ওনাদের দোষের দ্বারা করার মতো সৌভাগ্য দান করেন, যেন ভালোভাবে সকলে যেন ভালোভাবে থাকতে পারে, কামাই করি আমাদের সাথে আমাদের করতে পারে, আমাদের বাংলাদেশে এসে পাঠাইতে পারে, সেই টাকা দিয়ে হয়তো আমরা আনন্দ ফুর্তি করি বাংলাদেশের মানুষ। আসলে প্রবাসের থেকে টাকা বাংলাদেশে না আসলে আমাদের বাংলাদেশ এতটা উন্নত হতে পারত না। তবে আশা করি সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। একটি মাস পার হয়ে গেল রমজান মাস, হয়তো আগামীকালের থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে, তবে সকলে আমাদের জন্য দোয়া করবেন। আশা করি পূর্বে যেমন আপনাদের সাথে আনন্দ ফুর্তি করেছি আবারও যেন করতে পারি, আর তার মধ্যে হয়তো সামনে বর্ষাকালীন দিন, হয়তো অতটা আনন্দ আপনাদের মাঝে দিতে পারবো না, অতটা সময় দিতে পারবো না। তো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন। আর আমার বড় কথা হলো আমার শ্রদ্ধেয় মামা, আমার এই যে রফিক মামা যিনি বেলগি মিডিয়ার মালিক, উনি আসলে এই
আমরা দু চারটি কথা যাই বলতেছি, এই বেলগিয়াম মিডিয়ার মাঝে বলতেছি। আমার মামার জন্য দোয়া করবেন, আর ওনার এই মিডিয়া বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আর তারপরে উনি আসলে একদম সরল মনের মানুষ। আপনারা যেটা দেখে যে কোনো শিল্পী দেখতে চান বা গান শুনতে চান, মামাকে বললেই উনি আমার মনে হয় আপনাদের সেই আনন্দ দিবে, এটাই আমি আশা করি। ওনার জন্য দোয়া করবেন, সকলে সুস্থ থাকবেন, আমাদের আগামীকাল ঈদ, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। যাই হোক, যারা বাহিরে আছেন আজকে, যারা একা একা ঈদ করতেছেন, ভাই বোন মা বাবাকে ছেড়ে, বিশেষ করে একটা কথা আছে না যে আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেজমত, অনেকেই কিন্তু মা বাবার খেজমতটা করতে পারেনি। হ্যাঁ, এই গানটা অন্তত দুইটা গলি বলো এই গানটা। অনেকেই আছে যে আমরা মা বাবা বেঁচে থাক আছে বেঁধে তারপরে আমরা মা বাবাকে খেজমত করতে পারতেছি না, যে কিভাবে তাদের খেজমত করলে মনের মতো হতে পারবো, কিভাবে খেজমত যে তাদের করতে হয় না আমাদের। এখন বলতো কিছু সংখ্যক মানুষ আমরা আছি বউ বাচ্চা নিয়ে, কিন্তু মা বাবার দিকে কোনো খেলে নাই। অবশ্যই অবশ্যই এরকম আছে। যাই হোক, আমি আপনাদের কাছে আশা করবো যে মা বাবার খোঁজ খবরটা নেবেন, মা বাবার দোয়া নেবেন, মা বাবার দোয়ার সাথে থাকলে অবশ্যই আপনি যেদিকে যাবেন সেদিকে আপনার মঙ্গল হবে, এটা আমি সবসময় আশা করি। যাই হোক, একটি গান আছে এরকম যে ওই আমি করি নাই করিতে পারি নাই, ওই আমি করি নাই করিতে পারি নাই, আমার পিতা মাতার খেজমত করিও নবীর উম্মত, ও করিও নবীর উম্মত, বাবাকে তোমার কাবা জানিও মদিনায় জানিও, মাকে যদি বেছে গো থাকে, ও যদি বেছে গো থাকে। আসলে বিশেষ করে আজকে রোজা আছি, এটা আসলে আমি যে কারণে দুই গলি বললাম যে মা বাবাকে যারা ভালোবাসেন অবশ্যই তাদের ভালোবাসবেন, যদি ভুল হয় অবশ্যই ক্ষমা করবেন। আজকে বিকালবেলায় ছোটোকালে এরকমভাবে বসে থাকতাম, মজা করতাম, আজকেও বিকাল টাইমে এখানে এসেছি, ভালো লাগতেছে। আর এখানে এসেছি আজকে রফিক ভাইয়ের কাছ থেকে ঈদের সালামি নিব, তার সাথে মজা করতে এসেছি। সকলেই রফিক ভাইয়ের জন্য দোয়া করবেন, তার কাছ থেকে ভালোবাসা দোয়া নিয়ে চলে যাব বাসায়। এসেছিলাম এখানে ঘুরতে, ভালো লাগলো। সকলেই ভালো থাকুন, দোয়া রাখুন, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ রফিক মামা।